ফুডের সাথে বাতরূপ বা ব্যথার একটা সম্পর্ক আছে বা কি কি ধরনের ফুড অ্যাভয়েড করা উচিত, কি ধরনের ফুড খাওয়া উচিত এটা যদি বলতেন। জি, আসলে কিছু ওষুধ আর কিছু খাবার আমাদের বাতরোগ বাড়ায়, কিছু খাবার কিন্তু বাতরোগ কমায়ও। আচ্ছা, যেমন যে কোনো বাতরোগ রেড মিটে বাড়ে, রেড মিট বা গরু বা খাসির মাংস কিন্তু যে কোনো বাতরোগ বাড়ে। আচ্ছা, আর একটা বাতরোগ রয়েছে যেটাকে বলা হয় গেটে বাত বা ইউরিক অ্যাসিড রিলেটেড বাত। সেক্ষেত্রে আমরা গেটে বাত বা গাউটের ক্ষেত্রে অবশ্যই বলি ইউরিক অ্যাসিড যে খাবারে বেশি আছে সেটা কম খেতে। যেমন রেড মিটে ইউরিক অ্যাসিড বেশি রয়েছে, সিমের বিচিতে বেশি থাকে, তারপরে ডালে বেশি থাকে, তারপরে কোল্ড ড্রিঙ্কসে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়, তারপরে একই সাথে আরও কিছু ড্রাগ আছে যেগুলো আবার ইউরিক অ্যাসিড বাড়ায়। ড্রাগও তো খাবার এক ধরনের, তো এই ধরনের খাবারকে আমরা কমাইতে বলি আর কি। আর কিছু খাবার যেমন মাছ, দেখা গেছে যে যারা মাছ খায় রেগুলার তাদের ব্যথা কম থাকে। আদা বা জিঞ্জার, জিঞ্জার ব্যথা কমায়, আদা ব্যথা কমায়। এছাড়াও যে তেঁতুল বা ভিটামিন সি, এগুলো কিন্তু ব্যথা কমায়। আচ্ছা স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে আমরা জানি যে বাত জ্বর বা বাত রোগের ক্ষেত্রে আপনারা ফিজিওথেরাপি সাজেস্ট করেন, সেক্ষেত্রে কি ধরনের মানে এই প্রসিডিওরটা কেমন হবে, কাদের কাছে যে ফিজিওথেরাপি করবে বা এটার প্রয়োজনীয়তাটাই বা কতটুকু? আসলে সব বাত রোগে কিন্তু ফিজিওথেরাপির দরকার হয় না। আচ্ছা, যা রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটা ফিজিওথেরাপিতে কিছু হবে না, ঠিক আছে? এটাকে করতে হবে, এটা ট্রিটমেন্ট নিতে হয়। যেমন এসএলই বাতরোগ, যেটা কিডনি ধরছে, চামড়া ধরছে, আপনি ফিজিওথেরাপি দিয়ে কী করবেন ওখানে, তাই না? সুতরাং ফিজিওথেরাপি দরকার হয়, আমরা ফিজিওথেরাপিতে অবশ্যই সাজেস্ট করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি হোম ফিজিওথেরাপি করি, এটা বেটার। আমরা পেশেন্টকে শিখিয়ে দিই, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামক একটা বাতরোগ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ওটার আন্ডারে, এটার ক্ষেত্রে লং টাইম পেশেন্টকে এক্সারসাইজ করতে হয়, আমরা হোম বেস এক্সারসাইজ শিখিয়ে দিই, 8-10 এক্সারসাইজ, খুবই অল্প সময়ে চট করে ঘুমেতে উঠে উনি 2-3 করতে পারে, রাতে শোয়ার আগে 2-3 সব মিলে দিনে 10-15 এক্সারসাইজ। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ শিখিয়ে দিই, ওটা ওনারা অল্প সময়ের মধ্যে দিনে 2 করে নিতে পারে 10 মধ্যে, কারণ আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে পেশেন্ট যেন বাসায় কাজগুলো করতে পারে, কারণ একটা পেশেন্টের জব থাকতে পারে, পেশেন্টের কাজ থাকতে পারে বাইরে, একটা সেন্টারে যেন কন্টিনিউ বসে লেন্দি প্রসেস না থাকে। যেই পেশেন্টের আসলে নিজে এক্সারসাইজ করতে পারছেন না, খুব মুমূর্ষু পেশেন্ট, এবং যাকে সুপারভাইজড এক্সারসাইজ করা হয়, ওনাদেরকে আমরা সেন্টারে ভর্তি রেখে ফিজিওথেরাপির সাজেশন দিয়ে থাকি। বেশিরভাগ বাতরোগে ফিজিওথেরাপি লাগে না, তবে ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড বাতরোগে আমরা শিখিয়ে দিই, পেশেন্ট যদি না জানতে পারে বা পেশেন্ট পারছেন না তখন আমরা ফিজিওথেরাপি, আপনারাই শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে তাকে ছোটোখাটো এক্সারসাইজগুলো, যদি ওনারা না পারেন এবং যদি ওনাদের বাতরোগটা অন্য আরও বেশি হয়ে থাকে, যেমন পায়ে কোনো বল নাই, যেমন ডার্মাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিস মাংসপেশির বাতরোগে ওনারা পাচ্ছেন না উঠতে, এইসব ক্ষেত্রে কিন্তু সেন্টারে ভর্তি রেখে অবশ্যই ফিজিওথেরাপি করতে হয়। আচ্ছা, যে সমস্ত একটু কমপ্লিকেটেড পেশেন্ট থাকে, যে যাদের ক্রিয়েটিন লেভেল হাই থাকে অথবা যাদের ডায়াবেটিস ব্লাড সুগার লেভেল অনেক বেশি থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, এই ধরনের পেশেন্টদের আসলে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করে থাকেন বা এদের কী ধরনের প্রিকশন আর একটু এক্সট্রা কিছু প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই, ডায়াবেটিস রুগীরা কিন্তু কিডনির দিক থেকে একটু ভালনারেবল থাকে, যদিও ডায়াবেটিস কন্ট্রোল থাকলে ভালনারেবিলিটি কমে যায়। সুতরাং ওনাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সট্রা প্রিকশন নিতে হয়, যেমন কিডনি তাকে চেক করতে হয়, লিভার ফাংশন চেক করতে হয়, ডায়াবেটিস লেভেলটা ঠিক আছে কিনা দেখতে হয়, কারণ ডায়াবেটিস ইটসেলফ নিজে কিছু বাতরোগ করে আর কি। যেমন মাসল ক্রাম্প হতে পারে, মাসল পেইন হতে পারে, ডায়াবেটিস যখন নার্ভে ধরে তখন পেরিফেরাল নিউরোপ্যাথি বা নার্ভের জ্বালা পোড়া হতে পারে, পা জ্বলতে থাকে জলে, কামড়ায়, চাবায়। হ্যাঁ, এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে কিন্তু আস্তে আস্তে হাতগুলো অনেকের স্টিফ হয়ে যায়, এরকম স্টিফ হয়ে যায় অনেকের হাতে, জাস্ট এরকম স্টিফ হয়ে যায় এবং গিরা গিরা ব্যথা হতে পারে, এটা আবার ডায়াবেটিস কন্ট্রোল করলে হয় ঠিক হয়ে যায়। ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে একটা চামড়ার বাতরোগ হয়, একে বলা হয় স্ক্লেরোইডেমা। আচ্ছা, আমি একটা চর্ম বাতরোগের কথা বলেছিলাম, সিস্টেমিক স্ক্লেরোসিস, চামড়া টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটা একটা চর্মবাত। কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে যেটা করে সেটাকে বলা হয় স্ক্লেরোডার্মা ডায়াবেটিকোরাম, মানে স্ক্লেরোইডেমাও বলা হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় পিঠে এবং ঘাড়ের চামড়া শক্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হাতের চামড়াগুলো শক্ত হয়ে যেতে পারে, টাইট হয়ে আসতে পারে, ওই ঠিক সিস্টেমিক স্ক্লেরোসিস বাতরোগের মতোই, ঠিক আছে? সুতরাং আমাদের ডায়াবেটিস থেকে কন্ট্রোল করা খুবই জরুরি। আর একটা জিনিস বললেন যে কিডনির ব্যাপারে, অবশ্যই বাতরোগীদের কিডনিটা আমাদের দেখে কিডনির কন্ডিশন অনুযায়ী ব্যথার ওষুধ বা বাতরোগের ওষুধগুলো দিতে হয়, কিডনির
কন্ডিশন যেরকম থাকবে আমরা ব্যথার ওষুধের পরিমাণ মাত্রা সেভাবে করে দিই। আচ্ছা, মানে তাদের জন্য আপনারা স্পেশালি চিন্তা করে ওভারঅল তার ফিজিক্যাল কন্ডিশন চিন্তা করে আপনারা করে থাকেন।